নমস্কার ওয়ান্ডার ম্যাথ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকের পর্বে আমরা শিখব কিভাবে কোনো একটা সংখ্যাকে সে সংখ্যাটা আট দিয়ে বিভাজ্য হোক বা না হোক আমরা মনে মনে আট দিয়ে ভাগ করতে পারবো ফল এবং ভাগ আমরা নির্ণয় করতে পারব এর আগের একটা পর্বে আমরা কিভাবে কোন একটা সংখ্যাকে নয় দিয়ে মনে মনে ভাগ করে যাই সেটা শিখেছি আজকে আমরা শিখব কিভাবে কোন একটা সংখ্যাকে মনে মনে আট দিয়ে ভাগ করা যাবে আমি ভিউয়ারদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য আশা করি এন্ড পর্যন্ত ভিডিওটা দেখলে খুব সহজেই আট দিয়ে ভাগ করা যাবে কোনো একটা সংখ্যাকে সাপোজ বারো হাজার একশো একত্রিশ এই সংখ্যাটাকে আমরা আট দিয়ে ভাগ করব আমাদের ট্রিকটা হচ্ছে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেইটাকে আমরা নামিয়ে দিব প্রথমে আছে এক আমরা এক নামিয়ে দিলাম এরপরে এই সংখ্যাটাকে ডবল করে পাশের সংখ্যাটার সঙ্গে যোগ করব। এক কে ডবল করলে দুই দুই যোগ করলে চার এই যে চার পেলাম এটাকে ডবল করে আবার পাশের পাশেরটার সঙ্গে সঙ্গে যোগ যোগ করব। করলে করলে এই এখন থেকে ডবল আটের নয় বড় হয়ে গেছে অর্থাৎ যদি যোগ ফলটা ডবল করে যোগ করার ফলে এ ডবল করে যোগ করার ফলে যে যোগ ফলটা পেলাম এর আগে পেয়েছিলাম চার এই যোগ ফলটা যদি আটের থেকে ছোট হয় তাহলে আমরা ডাইরেক্ট বসিয়ে দিব এবং যোগ ফলটা যদি আটের থেকে বড় হয় ক্ষেত্রে আমরা যোগ ফলটাকে আট দিয়ে ভাগ করে দিব আমরা ক্ষেত্রে পেয়েছি নয় চার দুগুনি আট আর তাহলে এই দিয়ে ভাগ করে এক দিব আর এই ভাগ ফলটা নিচে লিখে দিব এই এককে কে আবার ডবল করে পাশেরটার সঙ্গে যোগ এক কে ডবল করলে দুই দুইয়ের সঙ্গে তিন যোগ করলে পাঁচ পাঁচকে আবার ডবল করে পাশেরটার সঙ্গে যোগ পাঁচ পাঁচ দুগুণি দশ দশ আটে কে এগারো এগারো যেহেতু আটের থেকে বড় হয়ে যাচ্ছে তাহলে এগারো কে আবার আট দিয়ে ভাগ করে দিব কে আট তাহলে আট আট তিনে এগারো তাহলে আমরা ভাগ ফলটাকে নিচে লিখব আর ভাগ শেষটাকে পাশে লিখে দিব তাহলে আমরা পেলাম এক পাঁচ এক ছয় তিন হচ্ছে ভাগ শেষ তাহলে বারো হাজার একশো একত্রিশ কে আট দিয়ে ভাগ করলে আমরা পাবো পনেরোশো ষোলো এটা ভাগ ফল এবং তিন হচ্ছে ভাগ শেষ দুই একটা অঙ্ক প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যাবে নেক্সট আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি ছ লাখ ছেচল্লিশ হাজার একশো উনচল্লিশ এই সংখ্যাটাকে আমরা আট দিয়ে ভাগ করব তাহলে আমাদের ট্রিকটা যে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেইটাকে আমরা নামিয়ে দিব এরপরে এই সংখ্যাটা যেটা নামিয়ে দিয়েছি এটাকে ডবল করে পাশেরটার সঙ্গে যোগ ছুগুনি বারো বারো আর চার ষোলো ষোলোকে আটের থেকে যেহেতু ষোলো বড় তাহলে আট দিয়ে ভাগ করে দিব আমরা আট দিয়ে ষোলো কে ভাগ করলে আমরা পাচ্ছি জিরো ভাগ শেষ আর দুই ভাগ ফল এই জিরোকে আমরা ডবল করে আবার ছয়ের সঙ্গে যুগ পাঁচের সঙ্গে যুগ পাঁচটা অর্থাৎ ছয় সঙ্গে যোগ শূন্য কে ডবল করলে শূন্য পাঁচের সঙ্গে আটের থেকে ছোট তাই ডাইরেক্ট ছয় বসিয়ে দিলাম এটাকে ডবল করে আবার পাঁচেরটার সঙ্গে যোগ ছদগুনি বারো বারোটাকে তেরো তাহলে তেরো কে আমরা যদি আট দিয়ে ভাগ করি তাহলে পাঁচ হচ্ছে ভাগ শেষ আর এক হচ্ছে ভাগ ফল পাঁচ পাঁচকে ডবল করে আবার পাঁচের সঙ্গে যোগ পাঁচ দুগুনি দশ আর তিনে তেরো তেরো কে আবার আট দিয়ে যদি ভাগ করি পাঁচ হচ্ছে ভাগ শেষ এক হচ্ছে ভাগ ফল পাঁচ পাঁচ কে ডবল করে পাঁচের সঙ্গে পাঁচ দুগুনি দশ দশ দশার নয় উনিশ তাহলে আমরা যদি উনিশকে আট দিয়ে ভাগ করি তাহলে আট দুগুনি ষোলো আর তিনে উনিশ তাহলে আমরা যোগ করে দিব ছয় দুই আট শূন্য সাত ছয় সাত তিন হচ্ছে ভাগ সে নেক্সট আমরা আট দিয়ে বিভাজ্য এমন একটা সংখ্যার উপর এ ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি এগারো হাজার ছশো চৌষট্টি সংখ্যাটা আমরা জানি বিভাজ্য এই সংখ্যাটার উপরে আমি এ ট্রিকটা অ্যাপ্লাই করে দেখি প্রথমে আমার নিয়মটা হচ্ছে প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটা নামিয়ে দিতে হবে এটাকে ডবল করে পাশেটার সঙ্গে যোগ এককে ডবল করলে দুই দুই আর পাশেটার সঙ্গে এক যোগ করলে তিন এইটাকে ডবল করে পাশের টার সংযোগ তিন ছয় ছয় সংযোগ করলে বারো বারোকে কে আট দিয়ে ভাগ করলে চার হচ্ছে ভাগ শেষ আর এক হচ্ছে ভাগ ফল এইটাকে ডবল করে পাশেটার সঙ্গে সংযোগ চার দুগুণী আট আট আর ছয় চোদ্দ তাহলে চোদ্দকে আমরা যদি আট দিয়ে ভাগ করি তাহলে ছয় হচ্ছে ভাগ শেষ আর এক হচ্ছে ভাগ ফল এটাকে ডবল করে এটার সংযোগ ছ দুগুনি বারো বারো আর চারে ষোলো ষোলোকে আট দিয়ে ভাগ করলে জিরো হচ্ছে ভাগ শেষ আর দুই হচ্ছে ভাগ ফল তাহলে আমরা এক চার পাঁচ আট অর্থাৎ এগারো হাজার ছশো চৌষট্টিকে যদি আমরা আট দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল পাবো চোদ্দশো আটান্ন আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেলাইক্যান থ্যাংক ফর ওয়াচিং থ্যাংক ইউ